হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো শুনেছেন যে কোনো জাদুঘরে প্রবেশ করলে ভবিষ্যৎ প্রজন্মকে জানা যায়? অবশ্যই আপনার অ্যান্সার না আসবে, কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনার অ্যান্সার আপনি নিজেই পরিবর্তন করতে বাধ্য হবেন। কিন্তু কেন জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে। পৃথিবীর প্রথম 7D অ্যানিমেশন দিয়ে নির্মিত দুবাইয়ের এই মিউজিয়ামটি ভবিষ্যতের জাদুঘর, পরবর্তী প্রজন্মের বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনকে অনুসন্ধান করে। দুবাইয়ের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক মিউজিয়াম অফ দ্য ফিউচার শহরের সুপার হাইওয়ে শেখ জায়েদ রোডের পাশে স্থাপিত, দুবাই ফিউচার ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত, 22 ফেব্রুয়ারি 2022 চালু হওয়া এই জাদুঘরটি বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে আগামী দশকগুলিতে সমাজ কীভাবে বিকশিত হতে পারে তা অনুসন্ধান করে। এটি একটি জীবন্ত জাদুঘর। এটি ঐতিহ্যবাহী প্রদর্শনী, নিম্নোজ্জিত থিয়েটার এবং থিমযুক্ত আকর্ষণের উৎপাদনগুলিকে অন্তর্ভুক্ত করে, যাতে দর্শকরা বর্তমানের বাইরের এবং ভবিষ্যতের সীমাহীন সম্ভাবনার দিকে তাকাতে পারে। একটি বিশ্বব্যাপী বুদ্ধিবৃত্তিক আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে এটি শহরের গ্রেট আরব মাউন্টস উদ্যোগের সদর দপ্তর, যা মূল ক্ষেত্রগুলিকে 1000 ব্যতিক্রমী আরব প্রতিভাকে চিহ্নিত করার লক্ষ্য রাখে। জাদুঘরটির ভবিষ্যতের নকশা এবং স্থাপত্যের ইস্পাত এবং কাঁচে পরিহিত একটি অসমীমিত টায়ার হিসেবে ডিজাইন করা। ভবিষ্যতের জাদুঘরটি ন্যাশনাল জিওগ্রাফিক দ্বারা বিশ্বের 14টি সবচেয়ে সুন্দর জাদুঘরের একটি হিসেবে স্বীকৃতি হয়েছে। এটি স্থাপন শন কিলারের জন্য একটি কৃতিত্ব, যিনি এই কাঠামোটি দুবাইয়ের ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চেয়েছিলেন। আরবি ক্যালিগ্রাফির শৈল্পিক ব্যবহারের জন্য জাদুঘরের আকর্ষণীয় বাহ্যিক অংশটিও আলাদা, যা কাঁচের জানালা হিসেবেও কাজ করে। আমিরাতি শিল্পী মাত্তার বিন লাহেজ দ্বারা ডিজাইন করা, তারা এস শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের অনুপ্রেরণামূলক কবিতার লাইন প্রতিফলিত করে। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক, সম্মুখভাগে ঢেকে থাকা তিনটি উদ্ধৃতির মধ্যে একটি অনুবাদ করে ভবিষ্যৎ তাদের জন্য যারা এটিকে কল্পনা করতে পারে, এটি ডিজাইন করতে পারে এবং এটি কার্যকর করতে পারে। এটি এমন কিছু নয় যা আপনি অপেক্ষা করছেন। ভবিষ্যতের জাদুঘরে কি আশা করা যায়? আজ থেকে 50 বছর পরের বিশ্বের একটি প্রবেশদ্বার, যুগান্তকারী উন্নয়ন, একটি উন্নত মানবতা এবং শক্তিশালী বিশ্ব অর্থনীতিতে অবদান রাখবে কিভাবে, পরবর্তী প্রজন্মের সমাধানগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বর্ধিত বাস্তবতা পর্যন্ত সব কিছুকে অন্তর্ভুক্ত করে, আমাদের জীবনকে উন্নত করতে পারে। দর্শকরা এই গেম পরিবর্তনকারী প্রযুক্তির সাথে জড়িত হওয়ার সুযোগ পাবেন। জাদুঘরে প্রতিটি ফ্লোর একটি বিস্তৃত ইন্টারেক্টিভ মুভি সেটের মতো ডিজাইন করা হয়েছে, যা বিশেষজ্ঞ গল্পকার, প্রযুক্তিবিদ এবং দূরদর্শী শিল্পীদের দ্বারা প্রাণবন্ত। ফোকাসের বিষয়গুলোর মধ্যে রয়েছে মহাকাশ ভ্রমণ এবং জীবনযাত্রার ভবিষ্যৎ, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশবিদ্যা, স্বাস্থ্য, সুস্থতা এবং অত্যাধুনিকতা। যুগান্তকারী উদ্ভাবনগুলি ছাড়াও বিশ্বের সর্বশ্রেষ্ঠ মন থেকে বিশ্বের কর্মশালা এবং আলোচনাও থাকবে। টিকিট, এ ভবিষ্যৎ জাদুঘরে প্রবেশের টিকিট অফিসিয়াল ওয়েবসাইটে বুক করা যায়। এর মূল্য 3,500 টাকা প্রায়, যেখানে 3 বছরের কম বয়সী শিশু, দৃঢ় সংকল্পের মানুষ এবং আমিরাতি প্রবীণ নাগরিকরা প্রশংসাসূচক প্রবেশ পান। এ জাদুঘরের বাহিরের শিল্পকার্য, জাদুঘরের সম্মুখভাগ আরবি ক্যালিগ্রাফিতে আচ্ছাদিত, যেখানে দুবাইয়ের শাসক এস শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কবিতার লাইন রয়েছে। কল্পনাপ্রসূত নকশা, টায়ার আকৃতির বিল্ডিংটি একটি শূন্যতার চারপাশে একটি রিং চিত্রিত করে, যা ভবিষ্যতের জ্ঞানের প্রতিনিধিত্ব করার জন্য ডিজাইন করা হয়েছে, যা এখনও প্রকাশ করা হয়নি। উন্নত প্রদর্শনী, জাদুঘরটি বিশ্ব গভর্নমেন্ট সামিটের জন্য তৈরি করা ভবিষ্যৎ কেন্দ্রিক নিম্নোজ্জিত প্রদর্শনীর উপর ভিত্তি করে তৈরি করে, যা দুবাইতে বার্ষিক অনুষ্ঠিত হয়, একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং আনকমন ভিডিও দেখার জন্য ইন্টারেস্টিং ফ্যাক্ট বাংলার সাথে থাকুন। ধন্যবাদ।